তারপরে হুজুরের ড্রাইভারটা আছে কোথায় একটু, ভাই ড্রাইভার স্যার কিছু খাবে না কি? অনেক জায়গায় ড্রাইভাররা বলে হুজুর আপনিও স্টেজে চলে গেছেন আমিও গাড়িতে বসে আছি, কেউ খবরও নিল যে হুজুরের সঙ্গে কে এসেছে। কি দিনকাল পড়েছে, মানবিকতা মনুষ্যত্ব বোধ কোথায় চলে গেছে? আমার তো ওয়াজ এখানে, ওয়াজ তোমার এটাকে নেই। আপনি ততক্ষণ প্রকৃত মুসলমান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে মানবিকতা বোধ না আসবে, মনুষ্যত্ব বোধ না আসবে, বিবেক বোধ না আসবে, চেতনা বোধ না আসবে, আপনি মুসলমানই হতে পারবেন না। ও নামাজ আপনার কোনো কাজে লাগবে না, ও দাঁড়ি টুপি আপনার ফর্শ দেখানো কোনো কাজে লাগবে না, আপনি নবীর শিষ্য হতে পারলেন না। আমার প্রশ্ন এখানে, ওয়াজ আমার এখানে, বক্তব্য আমার এখানে, নামাজও করছে চিটিং বাজিও করছে, কি লাভ ভাই? কি লাভ বলে? দাঁড়িও রেখেছে, খুদার কসম বলে মিথ্যা কথা বলছে, ব্যবসা চালাচ্ছে, দাঁড়ি রেখে খুদার কসম বলে দাঁড়িটাকে ব্যবসার কাজে লাগাচ্ছে। লোকে বলবো দাঁড়িওয়ালা লোক রে মিথ্যা কথা বলতে পারে? দাঁড়িওয়ালা লোক যখন বলছে লোকে ঠিক বলছে, দাঁড়িকে সামনে রেখে ধাপ্পাবাজি করছে। আমার ওয়াজ তো এইখানে, আমি তো আমার নানা ছোট হুজুরের কথা, ছোট হুজুর কেবল আমার নানা, আমার নানার কথা দুটো ওয়াজ করে দিই, দম্বা যদি দুটো ঘটনা ধরি দু ঘন্টা কেটে যাবে। আপনারা বলবেন মাশাআল্লাহ, না ইতিবা আল্লাহ আকবার, ছোট হুজুর জিন্দাবাদ, ছোট হুজুরের নাতি জিন্দাবাদ, উনি সর্বনাশ, আমি জিন্দাবাদ নিয়ে ভাত চলে যাবো। আপনি কি শিখলেন, কি জানলেন, কি বুঝলেন, কি পরিবর্তন হলেন, একবারও ভাববেন না। ছোট হুজুরের নাতি বিন্দগর হুজুরের কোথেকে এত টাকা দিয়ে নিয়ে এলাম, এত টাকা খরচা করলাম, এত মেহনত করলাম, কি আমরা পেলাম, কি শিখলাম, কি জানলাম, কি বুঝলাম, ভাববেন না একবারও। আমার কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগছে কিনা আমি জানি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে আমি তো, এই ইমানদারেরা, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যায়, প্রকৃত মুসলমান না হয়ে মরো না। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি প্রকৃত মুসলমান কিনা জানতে চাই, বলবেন হোয়াই নট, কেন নয়? আমি মিলাদুন্নবীতে মোটা চাঁদা দিয়েছি ভাই, আমি ঈদের দিনে ফাঁসকাতারে দাঁড়াই, আমি গরুর গোস্ত খাই, আব্দুর রহমান নামটা আমার, তাই কেন আমি মুসলমান নয়? আল্লাহ বলছেন বান্দারে ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যা। ভাই এই চেয়ারটা তুলে নেন, একটু চেয়ারটা তুলে, চেয়ারটা চাই দিন, চারটা চেয়ার আমি এখান থেকে এরকম নব খাবো, কি কথা ঠিক না, রেডি করে দিন। হ্যাঁ দরুদ শরীফ আল্লাহুম্মা আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি, ভাই মুসলমান হয়েছেন? বলবে হই। আপনি পীর সাহেবের নাতি পোতা বলে যা ইচ্ছা তাই বলুন, আমরা মুসলমান হয় নাকি? হ্যাঁ মুসলমান না হলে মিলাদুন্নবীতে বসি? কিন্তু ভালো করে যদি আমি বলি মুসলমান কাকে বলে, দেখবেন আপনার সঙ্গে কটা মিলছে। মুসলমানের ডেফিনেশন যদি আমি দিই, আপনি অবাক হবেন, ভাববেন যে আমার সঙ্গে কটা মিলেছে, আমি কি সত্যি মুসলমান? হে তরুণ যুবকেরা, মনে রাখবেন মুসলমান হতে গেলে, মুসলমান হতে গেলে তার প্রথম কাজটা হলো তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয়টা করার মত ভয় কর, একটা হলো ভয় করা,
আর একটা হলো ভয় করার মতো ভয় করা। আচ্ছা, আপনি মাস্টারকে যেমন ভয় করেন, পুলিশকে তেমনই ভয় করেন না কম বেশি? না, ঠান্ডা দিয়ে ঠান্ডা করবে। মাস্টার বলে বাবা বাচ্চা বলে তিনবার গায়ে হাত বোলাবে। আগের মাস্টাররা মারত, এখনকার মাস্টার আর মারে না। এখন মাস্টাররা মারলে মাস্টারদের নামে কেস হয়ে যাবে, কথা ঠিক না ভুল? মাস্টাররা বলে তোর ছেলে তুই বুঝে লিখে যা, আমি পড়ার মানে পড়িয়ে দেবে, দিয়ে যাবো ঠেলা সামলাম। এই জন্য এখনকার ছেলেরা সে আগের মতো হয় না। আমরা ছোটবেলা অনেক মার খেয়েছি, মার খেয়েছি বলে মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে। মার যদি না খেতাম তাহলে মাস্টার ডিগ্রি ঢোকার আগে 50 বার ফেল করতাম। ছোটবেলায় মার খেয়েছি, তাই ওয়েস্ট বেঙ্গলে 3 নম্বরে এসএসসি স্কুল সার্ভিস কমিশনে 3 নম্বরে থার্ড হয়েছিলাম। বুঝতে পারছেন? মার খেয়েছিলাম বলে মনে করি এখন, ছোটবেলায় মার খেয়েছিলাম বলেই থার্ড হতে পেরেছিলাম। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ করিয়েছিলেন। তো মার যদি না খেতাম তাহলে কিন্তু চাকরি পাওয়া তো দূরের কথা, পরীক্ষায় পাশই করতে পারতাম না। তাহলে ভয় করতাম আগে মাস্টারকে। মাস্টার দাবড়ি দিলে পেচ্ছাপ করে ফেলার খাপ, আর এখন মাস্টার কি ছাত্র দাবড়ি দেয়, কথা ঠিক না? আবার বেশি একটু মাস্টার যদি একটু এ করে, ছাত্র গার্জেন কি একদম বলে স্কুলে ঘিরে ফেলবো, একদম ঘিরে ফেলবো, একদম মাস্টার ছেড়ে দেবা, খেতে পারছি বাবা, আনাকুম জানাকুম করি, আসবো যাবো মাসের শেষে মাইনে পাবো, আসবো যাবো মাসের শেষে মাইনে পাবো, তোর যা পারিস ঘটি হারা। এই জন্য তো আমাদের সমাজ শেষ। হে তরু যুবকের, তাহলে মাস্টার কেউ ভয় করি, পুলিশ কেউ ভয় করি, কিন্তু ভয়ের মধ্যে তারতম্য আছে ভাই। হে তরুণ যুবকেরাম, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহ বলছেন বান্দারে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। একটু কথাগুলো বুঝবেন আমার কি বলছি, খুব সামান্য ছোট ছোট কথা বলবো। আল্লাহ বলছেন বান্দারে ভয় করার মতো ভয় কর। আল্লাহকে ভয়টা অন্যর থেকে আলাদা হবে, পুলিশের থেকে বেশি হবে, মিলিটারির থেকে বেশি হবে, র‍্যাপের থেকে বেশি হবে, গুন্ডার থেকে বেশি হবে, অন্যান্য নেতা মন্ত্রীর থেকে বেশি হবে, দুনিয়ার সব মানুষের থেকে বেশি হবে। সবাইকে যেটা ভয় করেন তার থেকে বেশি ভয় আল্লাহকে যদি করা হয়, আল্লাহকে যদি সব কিছুর থেকে বেশি ভয় করা হয়, তবে আপনি প্রকৃত সাচ্চা মুসলমান। যে মুসলমানের কথা আল্লাহ বলেছেন সেই মুসলমান হতে পারবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজ এলে না, কথা ঠিক না ভুল বলেন? মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে নেয়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বনে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, বনে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? আমরা মুসলমান সেই মুসলমান হতে পারিনি যে মুসলমান হওয়ার কথা আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যাস। আর প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহ নিজেই তার আগে বলছেন আমাকে ভয় করার মতো ভয় কর, ভয় করার মতো ভয় কর। আমরা তো আল্লাহকে ভয় করি না, পুলিশকে বেশি ভয় করি, তাই তো নাকি? থানার ওসি যদি একটা চিঠি পাঠিয়ে দেয় সকালবেলা, কাল 9টায় কাল সকাল 10টার সময় আমার অফিসে আসবেন, আমার অফিসে
You meet my office at 10 a.m. তুমি সকাল 10টায় আমার অফিসে এসে মিট করো। সকাল 10টায় যাওয়ার জায়গায় আপনাদের কি গ্রাম জানো? এটা কি গ্রামটার নাম? আনন্দনগরের। আমার পল্টু ভাই সকাল 8টা থেকে রেডি হচ্ছে, 9টার মধ্যে গিয়ে থানায় গিয়ে বসে আছে। সাহেব ঢোকার আগে সে এসে হাজির। ওরে বাপ রে বাপ, ওসি ডেকেছে বলে কথা কোথায়, কি মামলা হামলা হবে, কি স্পেস দেবে বলাম। আর মুয়াজ্জিন সাহেব আল্লাহর পক্ষ থেকে পাঁচবার দিনে আজান দিচ্ছে, ডাকছে, হাই আলা সলা এসো, আল্লাহ নামাজের দিকে এসো, হাই আলা সলা এসো, নামাজের দিকে এসো। আরে ভাই আমি আল্লাহর পক্ষ থেকে বলছি, আরে ভাই আমি আল্লাহ আল্লাহর নির্দেশ মেনে বলছি, আরে ভাই আল্লাহ বলেছেন তাই আমি বলছি, আমি আল্লাহর পক্ষ থেকে ডাকছি, মহান আল্লাহ তোমাকে আওয়াজ দিয়েছেন, এসো নামাজে এসো, এসো নামাজে এসো, পাঁচবার করে বলছি। মুয়াজ্জিন আজান দিয়ে বলছে হাইয়া আলা সলা, মুসলমানের ছেলে বলছে এই মুয়াজ্জিন দেখতে পেয়ে, দেখতে পেয়ে গেলি হবে ঝামেলা, চল মসজিদ তলা থেকে তাড়াতাড়ি কালাম খেলতে পালা। মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলা সলা, বলছে মুয়াজ্জিন যদি দেখতে পেয়ে যায় তোর হবে ঝামেলা, তোর তাড়াতাড়ি করে তাস খেলতে পালা। হাই রে হাই, মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলা সলা, 8 থেকে 80 সবার মুখে হাসি। মুসলমানের ছেলে ভাই আমার যাচ্ছে কোথায়? চলে বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পারে, নদীর ধারে, সেখানে গিয়ে ফ্রি ফায়ার পাবজি খেলে, ঢিটি 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 গুলি করে। হাই রে হাই, মুয়াজ্জিন আজান দিচ্ছে ভাই, ও কান দিয়ে কান দিয়ে যায়, ও কান দিয়ে পালায়, ও মসজিদে যাওয়া তো দূরের কথা, মসজিদের এলাকাতেই থাকে না। আপনি বলবেন আল্লাহকে মানি বটে, কিন্তু পরিপূর্ণ মানতে পারি না, আল্লাহকে তো দেখি না, আল্লাহকে তো দেখি না, পরিপূর্ণ মানতে পারি না। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীকে তো দেখি না, তাই পরিপূর্ণ নবীর সুন্নত গুলোকে মানতে পারি না। মনে রাখবেন বাবা, এ তরুণ যুবকেরা, আমি আপনাকে কয়েকটি বাস্তব উদাহরণ দিয়ে দেব, কয়েকটি বিজ্ঞান থেকে উদাহরণ দিয়ে দেব। হে তরুণ যুবকেরা, আমি আপনি কত টাকার মালিক, কত বড় নামি দামি মানুষ আমি জানি না, কিন্তু পৃথিবী বিখ্যাত নামি দামি মানুষ, কোটি 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 টাকার মালিক যারা, তারা পর্যন্ত আল্লাহকে চিনেছিল, তার রাসূলকে তারা জেনেছিল। ফেসিয়াস কেলের নাম শুনেছেন? বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, ইন্টারন্যাশনাল বিশ্ব বিখ্যাত, তিনি 3 বার বিশ্ব হেভিওয়েট মুষ্টি যোদ্ধা, সারা পৃথিবীতে খ্যাতি লাভ তিনি করেছেন। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, কেসিয়াস কেলেন তিনি বিশ্ব নবীর শিষ্য হলেন, নাম নিলেন মোহাম্মদ আলী কেলেন। তিনি মানুষকে বলতেন আমাকে কেসিয়াস কেলে বলে ডাকবে না, এ নামটা হলো আমার পরাধীন নাম, কারণ তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ চেহারার মানুষ, শ্বেতাঙ্গরা তাদের নেগলেক্ট করে। কৃষ্ণাঙ্গ কালো চামড়ার মানুষ, ফর্সারা সাদা চামড়ার আমেরিকান সাহেবেরা তাদেরকে নেগলেক্ট করে, তুচ্ছ করে, বর্ণ বৈষম্যের শিকার হয়। দেখছেন না চারিদিকে আজকে বর্ণ বৈষম্য, জাতি বৈষম্য চলছে না চলে না? জানে বল, এ কালো ও সাদা, এই বর্ণ বৈষম্য, এ উচ্চ শ্রেণীর ও নিম্ন শ্রেণীর, এ ছোট লোক ও বড় লোক, এ হিন্দু ও মুসলমান, এ বর্ণ বৈষম্য, জাতি বৈষম্য তৈরি হয়েছে সারা পৃথিবীতে, তার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষে। আজকে এক শ্রেণীর সাম্প্রদায়িক রাজনৈতিক দল তারা মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করার জন্য ধর্ম বর্ণ জাত পাত নিয়ে রাজনীতি করে মানুষকে অস্থির করে দিচ্ছে। মানুষকে চাকরি দেওয়া, অর্থ দেওয়া, ব্যবসার উন্নয়ন করা, বিভিন্ন রকম ভাবে মানুষের পাশে দাঁড়ানো, ভাই আমার অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্যগত, শিক্ষা,
শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন ভাবে যখন মানুষ বঞ্চিত তখন মানুষের আই ওয়াশ ব্রেন ওয়াশ করার জন্য তারা কি করছে ধর্ম বর্ণ জাত পাত বুঝতে পারছেন মন্দির মসজিদ বিভিন্ন রকম ভাবে ইস্যুগুলোকে মানুষের কাছে মিডিয়াকে কিনে নিয়েছে সেই মিডিয়াকে দিয়ে হাইলাইট করাচ্ছে আপনারা দেখেছেন হিজাব কাণ্ড চলছে হিজাব কাণ্ড আরে ভাই একটা মুসলিম মহিলা সে তার মাথায় হিজাব দেবে এটা তার ধর্মীয় নির্দেশ একটা শিখ পাঞ্জাবি সে তার মাথায় পাগড়ি পরবে এটা তার ধর্মীয় নির্দেশ মাদার টেরিজার শিষ্যরা শিষ্যরা তারা মাথায় চাপা দেবে এটা তার ধর্মীয় বিধান আমার হিন্দু ভাইদের ঘরের ছেলেপুলেরা হাতে মায়ামার ধাগা পরবে মন্ত্রপুত করা ধাঁধা ধাগা হাতে পরবে গলায় মঙ্গলসূত্র পরবে কপালে টিপ দেবে মায়ামার সিঁধিতে সিঁদুর দেবে আপনার গলায় বুকে মঙ্গ আপনার কি বলে ওই যে পৈতে পরবে মন্ত্রপুত করা পৈতে এটা তার ধর্মীয় বিধান সবাইকে ছেড়ে দিয়ে মুসলমানকে ধর তাহলে রাজনীতিটা ভালো হবে সামনে ভোট চলছে না এই ভোটের সময় রাজনীতি মেরুকরণ আমরা পেট্রোল কিনতে গেলে কিন্তু পেট্রোলের দাম এ মুসলমানের জন্য দাম বেশি ও হিন্দুর জন্য দাম কম এরকম কিন্তু হবে না হয় না চাল কিনতে গেলেও হয় না আরে ভাই মুসকান মাথায় হিজাব পরেছে মাথা চাপা দিয়েছে সে তার ধর্মীয় বিধানকে মেনেছে সে পড়াশোনা করতে এসেছে সে শিক্ষিত হতে এসেছে শিক্ষিতা হতে এসেছে এটা তার ফান্ডামেন্টাল রাইট সংবিধান তাকে স্বীকৃতি দিয়েছে তার ধর্মীয় স্বাধীনতা দিয়েছে সংবিধান সংবিধানের আর্টিকেলের 15 আর্টিকেলের 14 25 এছাড়া বিভিন্ন রকম আর্টিকেল আছে যাতে তার ধর্মীয় স্বাধীনতা দেয়া হয়েছে সে তার ধর্মীয় স্বাধীনতা পালন করবে সে মাথায় হিজাব পরবে এটা স্বাভাবিক তো হিজাব পরবে না তো কি হাফ প্যান্ট পরে ঘুরবে নাকি হিজাব পরবে না তো কি হাফ প্যান্ট বারমুন্ডা পরে ঘুরবে বিকিনি পরে ঘুরবে আরে ভাই যারা বিকিনি পরে ঘুরে বেড়াচ্ছে যারা ছোট শর্ট পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে তাদের দিয়ে তোমাদের সমস্যা হয় না আসলে সমস্যাটা কোথায় জানেন সভ্য সমাজের অসভ্য জানোয়ারেরা চায় মহিলাকে এরা মুসকান বলে নয় হিন্দু মুসলিম বলে নয় আসলে এরা নারী জাতিকে উলঙ্গ অবস্থায় দেখতে চায় এদের মূল উদ্দেশ্য হলো এদের মানসিকতা হলো নারী জাতিকে সম্মান করা ইসলাম নারী জাতির সম্মান দিয়েছে মেয়ে হিসাবে সম্মান দিয়েছে বধু হিসাবে সম্মান দিয়েছে আর মা হিসাবে বলেছে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত প্রত্যেকটা ধর্ম নারীদেরকে সম্মান দিয়েছে কিন্তু সভ্য নামের অসভ্য জানোয়ার গুলো নারীদের অসম্মান করতে চায় তাদের পণ্যে পরিণত করেছে একটা সাবান কিনতে গেলে সে সাবানে দেখবেন একটা অর্ধুলঙ্গ একটা নারীর ছবি আছে একটা মার্কেটে প্রোডাক্ট কিনতে যাবে সে প্রোডাক্টের উপরে দেখবেন অর্ধুলঙ্গ নারীর ছবি আছে রাস্তায় যে অ্যাড পুরো দেখবেন অ্যাড হোডিং করা আছে এই হোডিং দেখবেন অর্ধুলঙ্গ নারীর ছবি স্বল্প পোশাক পরিহিতা নারীর ছবি সেখানে অ্যাড করা হয়েছে নারী স্বাধীনতার নাম করে নারী সাম্যের নাম করে নারী স্বাধীনতার নাম বুলি ওর আউরায় বুলি দিয়ে নারী স্বাধীনতার নাম করে নারীকে পণ্যে পরিণত করেছে এই সভ্য সমাজের অসভ্য জানোয়ারেরা বন্ধুরা আবার কিন্তু প্রত্যেকটা ধর্মের বিধান হলো নারীদের সম্মান দান করেছে নারীদের স্বাধীনতা দিয়েছে নারীদের ভদ্রতা শিখিয়েছে নারীদের পোশাকে আবৃত করেছে প্রত্যেকটা ধর্মের বিধানে আছে মাদার টেরিজাকে দেখেছেন আপনারা মাথা থেকে হাত পর্যন্ত সব পোশাকে আবৃত করে রাখা আপনার হিন্দু মায়েদের আমার হিন্দু ভাইদের মা সারদা দেবীকে আপনারা দেখেছেন ছবিতে
মাথা থেকে পা পর্যন্ত কাপড়ে ঢাকা তার। আমি একটা গ্রন্থে পড়েছিলাম, রাম লক্ষ্মণ এবং সীতা যখন বনবাসে ছিলেন তখন কেউ একজন তাদের হেল্প করার জন্য যখন এলেন, এসে লক্ষ্মণকে জিজ্ঞাসা করলেন সীতার সম্পর্কে, তখন মা সীতার সম্পর্কে লক্ষ্মণ বললেন আমি সীতার সম্পর্কে কেমন করে বলবো, আমি এত বছর বনবাসে এক কাছে আছি বটে কিন্তু সীতা সীতার মা সীতার চেহারা তার ছবি তার আকৃতি আমি এখনো চোখে দেখিনি, কারণ তিনি এমন ভাবে পোশাকে আবৃত থাকে। যারা এর আগেও করেছিল ইতিহাস সাক্ষী আমার কাছে, ভাই আমার তথ্য আছে, আমি তথ্য ছাড়া কথা বলি না। সালটা হলো 1803 সাল, এই 1803 সাল জায়গার নাম হলো কেরালা। এই কেরালায় একটা জায়গা ছিল, জায়গাটার নাম হলো ত্রিবাঙ্কুর। এই ত্রিবাঙ্কুরে যিনি রাজা ছিলেন তিনি প্রথম, সেই সময়তেও তিনি জাতি বিদ্বেষ বর্ণ বিদ্বেষ তিনি মানুষকে কিভাবে করেছেন দেখুন। তিনি বলেছেন উচ্চ সম্প্রদায়ের নারীরা ব্যতীত, উচ্চ সম্প্রদায়ের নারীরা ছাড়া নিম্ন সম্প্রদায়ের যে সমস্ত